আচ্ছা, প্রথমে ভিডিও শুরু করার আগে একটা কথা সবাইকে জিজ্ঞাসা করছি। আমাদের তো সবারই বেড়াতে যেতে কোথাও না কোথাও ভালো লাগে, কারোর পাহাড়, কারোর সমুদ্র, তো কারোর জঙ্গল। আমার তো মূলত পাহাড় ভালো লাগে, তো তোমাদের কোথায় ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। মূলত আমরা সবাই জানি যে পাহাড়, হ্যাঁ অনেকে সমুদ্র ভালোবাসে, অনেকে জঙ্গল ভালোবাসে ঘুরতে যেতে। আমার পাহাড় বেসিক্যালি ভালো লাগে কারণ পাহাড়ের একটা ঐতিহ্য আছে আলাদা। কী ঐতিহ্য, যারা সেটা পাহাড় ভালোবাসে তারা একমাত্র ভালো জানবে। তো আমি রিকোয়েস্ট করবো যারা সমুদ্র এবং জঙ্গলকে ভালোবাসে ঘুরতে যেতে, তারা একবার দয়া করে পারলে পাহাড়ের থেকে ঘুরে আসুন, দেখবেন ফিরতে ভালো লাগবে না। আর আজকের ভিডিও রইলো সেই পাহাড়কে নিয়েই, তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অমিত 2.0 অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা সবাই জানি ভারতে এই মুহূর্তে করোনা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সরি ভারত বলা ভুল, গোটা বিশ্বজুড়ে চলছে করোনা প্যান্ডামিক সিচুয়েশন, আর তার প্রভাব পড়েছে আমাদের এদেশ ভারতবর্ষে। এখন মূলত এশিয়ার বৃহত্তম এপিসেন্টার করোনার ভারতবর্ষ। আর এই ভারতে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী 22 মার্চ থেকে শুরু করেছিল লকডাউন, 70 দিনের লকডাউন। আর সেই লকডাউন শেষে শুরু হয়েছে আনলক 1, আনলক 2 এবং দেশে এখন চলছে আনলক 3। আর এই আনলক 3 পর্যায়ে আমরা গিয়েছিলাম একটু লং ড্রাইভে ঘুরতে। আশা করি সেই লং ড্রাইভের ভিডিও আজ তোমাদের জন্য রইলো। আশা করছি তোমাদের এই ভিডিও খুবই ভালো লাগবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওর সমস্ত কিছু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটাকে জোরে করে টিপে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, লেটস গো।